সৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরবাণের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরবাণ। এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে। এজন্য আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো, আমরা যেন নজর হেফাজত করতে পারি, তুমি তৌফিক দাও। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা টিকটকের জন্য লিরিক্স মানে লিরিক্স ভিডিও কীভাবে মেক করবেন। তো এরকম ভিডিও কিন্তু আর কি টিকটকে আর কি ট্রেন্ডিং বলতে গেলে চলে। তো এরকম ভিডিও আপনি কাইনমাস্টারের মাধ্যমে খুব সহজে মেক করতে পারবেন। তো এর জন্য অবশ্যই ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন, আর চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো কাইনমাস্টার অ্যাপটি ওপেন করলে ওপেন করার পর এখানে প্লাস আইকন চাপ দেবেন। দেন আপনি যেহেতু এটা টিকটকের জন্য ইউজ করছেন, তো 60:9 স্টুডে সিলেক্ট করে না করলেও চলে, যেহেতু এগুলো আপনার 60:9 স্টুডিওতে তৈরি হয়, মানে এগুলো আপনার টিকটকে আর কি ওইভাবে ছাড়া হয়, দেখতে পারেন যে মানে ফুল স্ক্রিন হয় না। তো এর জন্য আমি এই স্টুডিও সিলেক্ট করছি। তো আপনারা চাইলে ফুল স্ক্রিন করে নিতে পারেন, সে তো এটা একই ব্যাপার, জাস্ট আপনার এই স্টুডিওটা সিলেক্ট করার ভিতরে কম বেশি। তো এখান থেকে আপনি ভিডিও অথবা ফটো অ্যাড করার জন্য চলে যাবেন মিডিয়াতে। তো আমি এখন আপনাদেরকে কিছু ফটো অ্যাড করে দেখাই, আপনারা চাইলে এখানে ভিডিও মানে চাইলে বলতে গিয়ে আপনারা ভিডিও অ্যাড করবেন। তো আমি জাস্ট এইগুলো দিয়ে আর কি দেখাচ্ছি। তো আমি এখান থেকে কিছু পিকচার অ্যাড করে নিলাম। তো পিকচার অ্যাড করে নেওয়ার পর আপনারা এখানে পিকচার ফর ভিডিও অ্যাড করে নেবেন। তো ভিডিও অ্যাড করলে আপনারা কাটাকাটিতে একটু অনেক টিউটোরিয়ালটি লং হয়ে যাবে, এই কারণে আমি আর দেখাচ্ছি না। তো এটা হাফ স্ক্রিন রয়েছে, মানে ফুল স্ক্রিন হয় না। তো এই ফুল স্ক্রিন যারা না পান, তো এখানে দেখবেন যে সিজার পাশে একটা এই পেন অ্যান্ড জুম নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে ইকুয়াল করে দেবেন। ইকুয়াল করে দিলে এটা যত লাগে যতটুকু লাগে ততটুকু জুম করে দিলে আপনার এটা ফুল স্ক্রিন হয়ে যাবে। তো এখানে টিক মার্ক ক্লিক করে দিলে এটা হয়ে গেল। তো আপনাদেরকে তো অনেকেই হয়তো বা জানেন, তো এটা নিয়ে সময় নষ্ট করতেছি না। তো এখন মূল বিষয় হচ্ছে আপনাকে টেক্সট অ্যাড করতে হলে আপনি চলে যাবেন লেয়ার অপশনে, লেয়ার থেকে চলে যাবেন এই টেক্সটে। তো টেক্সটে আমি যদি এই জায়গায় আমি মানে তিনটা যেহেতু এখানে পিকচার আছে, আমার সোনার বাংলা দিতেছে, তো এখানে আমি আমার লিখলাম। তো আমার লেখার পর কিছুটা জুম করে দেবো। দেওয়ার পর এখান থেকে আপনারা কিছুটা নিচে স্ক্রল ডাউন করবেন, এখানে দেখবেন যে শ্যাডোটা অটোমেটিক নিয়ে রাখছে। তো আমি শ্যাডো দিচ্ছি না, এখানে এগুলো দিতে পারেন। তো এগুলো চাইলে এখানে আপনি গ্রিন দিতে পারেন, অথবা দেখছেন যে গ্রিন, যদিও এটা গ্রিন আর কি পিকচারটা, এখানে বুঝাইতেছে না। তো আমি রেড দিচ্ছি, এখানে আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারেন রেড। তো এখানে আউটলাইন দিতে পারেন, তো আউটলাইনে এখানে আপনি গ্রিন দিতে পারেন, সরি গ্রিন যে কালার আছে এই কারণে বুঝতে সমস্যা হচ্ছে। তো ইয়েলো দিচ্ছি আমি। তো এখানে দেখছেন যে কিছুটা কিন্তু ইয়েলো আছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখতে পাবেন। তো এখানে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি চাইলে ব্লেন্ডিং যেতে পারেন, ব্লেন্ডিং ওভারলে করতে পারেন। যদি আপনি আর কি ভিডিওর সাথে অ্যাডজাস্ট করতে চান ওভারলে অথবা মাল্টিপ্লে, আপনি ওভারলেটাই দিয়ে রাখেন, ওভারলেটাই বেস্ট। তো আবার যদি এখানে টেক্সট অ্যাড রাখবেন, একটা অ্যাড রাখার পরে এখন মূল যেটা কাজ সেটা হচ্ছে আপনি এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। এই যে মানে ফন্ট আর কি, এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। তো কাস্টমাইজ করার পর সব কিছু কমপ্লিট হয়ে যাবে, এখন যে কাজ সেটা হচ্ছে আপনি টেক্সটটাকে একটু শর্ট করে নেব। তো এখন অ্যানিমেশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে আপনি স্লাইড লেফট অথবা স্লাইড রাইট করে দিতে পারেন, তো স্ক্রল ডাউন অথবা ড্রপ করে দিতে পারেন। তো আপনি এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। তো এটা আমি ইন অ্যানিমেশনে দিলাম। তো এখানে আবার আউট অ্যানিমেশন, যেটা আপনার পিকচারটা শেষ হয়ে যাওয়ার পর যে এখানে আউট অ্যানিমেশন হবে আর কি, আউট অ্যানিমেশনে সেমভাবে আর কি এখান থেকে যে কোনো আর কি কিছু দিতে পারেন। স্ক্রল ডাউন দিয়ে দিলাম, তো সেমভাবে আপনি কী করবেন, এখানে আবার দ্বিতীয় পিকচারে আসবেন, আসার পর এখান থেকে আপনি চলে যাবেন মিডিয়াতে, এখান থেকে আপনি টেক্সটে যাবেন। তো এখানে যেহেতু তিনটা ধাপে আমার সোনার বাংলা হচ্ছে, তো এখান থেকে আপনার সেমভাবে ওইটা আর কি নিয়ে নেবেন। তো এখানে আমি আপনাদেরকে আর কাস্টমাইজ করে দেখাচ্ছি না, আমি জাস্ট ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশনগুলো আমি জাস্টই দেখাচ্ছি। তো এখান থেকে আবার ফন্টের মানে যে টেক্সটের যে লেয়ারটা, লেয়ারতে ক্লিক রাখবেন, রাখার পর এখান থেকে আউট অ্যানিমেশন যাবেন, যাওয়ার পর এখানে আপনার মতো আপনি দিয়ে নেবেন। তো এখানে চাইলে আপনি স্পিড কম বাড়িয়ে দিতে পারেন, এগুলো যে দিয়ে দেখবেন আপনার সাথে যেটা ম্যাচিং করে ওইটা দিয়ে রাখবেন। তো এখানে যেহেতু তিন নম্বর আসতেছে এবার লাস্ট যে টেক্সটে, তো সেমভাবে আপনাদেরকে যেভাবে যে দেখছেন তো ওইভাবে চলে যাবেন। তো যাওয়ার পর এখানে আবার সেমভাবে বাংলাদেশ লিখবেন, মানে আপনারা যেটা লিখবেন, আমি জাস্ট এক্সাম্পল হিসাবে আর কি দেখাচ্ছি। তো এটা ছোটো বড়ো করে নিতে পারেন। তো ব্লেন্ডিং আর এইসব দেখাচ্ছি না, আমি জাস্ট ইন অ্যানিমেশন দিয়ে আপনাদেরকে আর। তো এটা যেহেতু রাইট সাইড, এখানে আপনি চাইলে কম বেশি করে নিতে পারেন। তো সরি, আবার সেমভাবে আউট অ্যানিমেশন যাবেন, যাওয়ার পর এখানে এখন যদি আমি একটু এগুলো একটু শর্ট করে দিই, তো যেহেতু সেগুলো আপনারা আপনাদের মতো করে যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়ে রাখবেন। তো আমি একটু ভিডিওটা আপনাদেরকে ওপেন করে দেখাই।
তো দেখছেন যে আপনার যে অ্যানিমেশনগুলো আপনারা এইভাবে খুব সহজে আর কি এগুলো দিতে পারেন। তো যাই হোক আমি একটু শর্ট করে দিচ্ছি এই কারণে বুঝতে পারেন। তো এখানে যদি কোনো সাউন্ড অ্যাড করতে চান চলে যাবেন অডিও অপশনে, অডিওতে বিভিন্ন সাউন্ড অ্যাড করতে পারবেন। তো সব কিছু যদি আপনার কমপ্লিট হয়ে যায় তারপরে এখানে চলে যাবেন শেয়ার আইকনে, ভিডিওটি সেভ করার জন্য শেয়ার আইকনতে ভিডিওটি আপনি এক্সপোর্ট করে দিলে এইভাবে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নেক্সট কোনো ভিডিও পাওয়ার জন্য, আর সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে দিবেন। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফুল ভিডিওটি দেখানোর জন্য ধন্যবাদ সকলকে।